আজ আমার দেশের কিছু সংখ্যক আমার বোনরা বলে যে ইসলাম তাদের অধিকার হরণ করছে নাউজুবিল্লাহ বলেন আমি আমি তাদেরকে আমরা তো কিছু বলি না কারণ কোন ব্যক্তিকে কটাক্ত করে এটা আমাদের ইসলামের মধ্যে নাই আরো জোরে বলেন নাই কোন ব্যক্তি বলেন ধর্ম বলেন জনগোষ্ঠী কাউকে কটাক্ত করে কথা বলার মধ্যে ইসলাম স্বাধীনতা দেয় নাই আমি শুধু তাদেরকে বলবো যে ভারত সভ্যতা চীন সভ্যতা হিন্দু সভ্যতা ওই গ্রিক সভ্যতা এই চারটা সভ্যতা পড়লে বুঝে যাবে নারীদের মর্যাদা কেমন ছিল এবং ইসলাম কি মর্যাদা দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমি একটু করে বলবো আপনারা জানেন হিন্দু সভ্যতার মধ্যে রাজা রামমোহন রায় এসে সতীদাহ প্রথাকে কি করেছেন বাদ দিয়েছেন এর আগে কি ছিল একজন যদি নারীর স্বামী যদি মৃত্যুবরণ করত সেই নারীকে সহজন্ত আগুনের মধ্যে দিয়ে ফেলত নাউজুবিল্লাহ বলেন চীন সভ্যতায় নারীদের অস্তিত্ব এমন ছিল কোন একজন ঘরে যদি কন্যা সন্তান যদি হতো ওই ঘর থেকে কন্যা সন্তানকে বের হতে দিত না এবং এটা মনে করা হতো যে যার ঘরে কন্যা সন্তান হয় তার ঘরে মনে হয় দুর্ভিক্ষ সৃষ্টি হবে একটু জোরে বলেন নাউজুবিল্লাহ গ্রিক সভ্যতা দেখেন আপনি এখন গুগলে সার্চ করে দেখেন গ্রিক সভ্যতার মধ্যে যাদের ঘরে নারী হতো ওই বাবা মা ভাই কখনো পরিচয় দিত না যে এটা আমার মেয়ে আমার বোন নাউজুবিল্লাহ বলেন 570 খ্রিস্টাব্দের আল্লাহর হাবি নূর নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তশরিফ আনলেন একজন নারীর মর্যাদা দিতে 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 এমন ভাবে দিয়ে দিলেন শেষ পর্যন্ত বললেন ওই নারীর কদমের নিচে তোমার জান্নাত সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কি নারীরকে সম্মান ইসলাম কম দিয়েছে নাকি বেশি দিয়েছে বেশি দিয়েছে আচ্ছা আমার যুবক ভাইরা যারা পশ্চিমার দিকে ধাপিয়ে বেড়ায় পশ্চিমাকে ফলো করে দেখো 2 টাকার একটা চকলেটের মধ্যে নারীর ছবি নাউজুবিল্লাহ বলেন নারীকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে অথচ নারীকে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে হীরা বলেছেন হীরা 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 টুকরা হীরা টুকরা বুঝুনি এটা গুফন নাকি উফেন আরো জোরে বলেন না বাবা যেটা মূল্যবান জিনিস এটা কোথায় রাখো সিন্দুকের ভিতর কোথার ভিতর সিন্দুক চিনেননি আপনারা সিন্দুকের ভিতর ঠিক নারী এরকম গোপন যাকে আল্লাহ পাক পরদান বিধান দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আমরা এটা মেনে চলতে পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ আসুন এবার যুবকদের জন্য একজন যুবক ছিল বাগদাদের একজন নাম করা যুবক যেই যুবকের কারি কারি টাকা ব্যাংক ব্যালেন্স মিল ইন্ডাস্ট্রির কোনো অভাব নাই সে যুবক সবসময় ডিপ্রেশনে থাকতো তার বন্ধুকে বললেন আমি তো সবসময় ডিপ্রেশনে আমাকে কোন একটা সলিউশন তুমি দাও তখন বললেন তুমি একটা কাজ করতে পারো মুসলমানদের একজন ফকির আছে যার কাছে মানুষ যায় কান্না করে করে যায় হাসি হাসি আসে তুমি তার কাছে যেতে পারো তিনি হচ্ছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি জোরে বলেন সুবহানাল্লাহ যখন ওই যুবক গেলেন যুবক ইমাম গাজ্জালি জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে তখন যুবক উত্তর দিলেন হুজুর আমার টাকা পয়সা মিল ইন্ডাস্ট্রির কোনো অভাব নাই কিন্তু আমি যখন রাতের অন্ধকার হয়ে যায় বাগদাদের মানুষটা ঘুমিয়ে যায় বিছানার সাথে যখন আমার পিঠটা লাগে কে যেন আমাকে বলছে বান্দারে তুমি কি এখন আমাকে চিনতে পারো নাই তুমি কি এখন আমার থেকে দূরে থাকবা হুজুর আমাকে কে একটা যেন তাড়না করে সব সময় আমার পিছনে লেগে আছে তখন ইমাম গাজ্জালি বললেন তোমার এই সমস্যার আমি একটা মাত্র সমাধান দিতে পারি একটু জোরে বলেন সুবহানাল্লাহ বলো যে হুজুর কেমন টাকা লাগবে কত বেশি টাকা লাগবে বলো যে টাকার প্রয়োজন নাই আমার ওই বাগান দেখছো হ্যাঁ ওই বাগানে ঢুকার একটা মাত্র রাস্তা রাস্তা কয়টা একটা বের হওয়ার একটা রাস্তা আমার খাদেম তোমার সাথে যাবে ওই বাগানের সবচেয়ে বেস্ট ফ্রুট বেস্ট ফল যেটা আছে সেটা আমার জন্য নিয়ে আসবা সুবহানাল্লাহ বলো যে হুজুর এটা কি কোনো কাজ আমি বাগানে ঢুকবো ফল নিয়ে আসবো এটা তো একটা সিম্পল একটা বিষয় বলো যে আচ্ছা তোমার ঢুকাই দে ওই বাগদাদের যুবককে যখন উজির আজম সহ ঢুকাই দিলেন গেট খুলে যখন ও যুবক যখন বাগানে প্রবেশ করলেন হঠাৎ করে তিনি দেখলেন বাগানের এমন এমন ফল মূল বেমৌসুমি ফল বাগানে সুসজ্জিত হতে আছে এমন ফলের সৌন্দর্য দেখে তিনি যে ওই ফল আনার কথা বলেছেন সেটা কি হয়েছে বেমালুম ভুলে গিয়েছে উনি সৌন্দর্য দেখতেছে ফল একের পর এক বেমৌসুমি ফল ফল দেখতে দেখতে হঠাৎ আনফরচুনেটলি ভাবে যেদিকে বের হবে সে গেটে উপস্থিত হঠাৎ করে ওনার মনে হলো হুজুর তো আমাকে বলেছেন একটা ফল নামার জন্য বেস্ট ফল এ উজির আজমকে বলতেছে আমি পিছনে যাব বলে যে না সুযোগ নাই
তখন নরমাল একটা ফল নিয়ে ইমাম গাজ্জালের কাছে এসে মাপ চাই, হুজুর আপনি যে ফল আনার কথা বলেছেন আমি এই বেমৌসুমি ফল দেখে এত সুন্দর ফল সবগুলা পেকে আছে, এই মুহূর্তে আমার খেয়ে ফেলতে ইচ্ছা করছে, ফলের সৌন্দর্য দেখে আমি ভুলে গেছি, হুজুর লাস্টে আপনার কথাটা মনে পড়েছে, আমি লাস্ট টাইম একটা নরমাল ফল নিয়ে এসেছি। ইমাম গাজ্জালি বলছেন তুমি সর্বপ্রথম কোথায় ছিলে? বললেন আমি আলমে আরওয়াতে ছিলাম, রুহের জগতে। তারপরে বলে যে আমার বাবার পিষ্টে, সেখানে আল্লাহ ওয়াস করেছেন এখান থেকে আরেকটা জগতে। বললেন মায়ের রেহেমে, সেখানে আল্লাহ ওয়াস করেছেন এখান থেকে আরেকটা জগতে, সেটা হচ্ছে দুনিয়া। কোথায় দুনিয়া? আল্লাহ দুনিয়ায় আমাদেরকে পাঠানোর পরে আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দারে আমি তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাঠিয়েছেন ইবাদতের জন্য। যখন আমাদের বুদ্ধি পাঁচ বছর সাত বছর হয়, যেই ব্যক্তিটা রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ দেখে সে চিন্তা করে যে কখন ফলওয়েল ফার্ক যাবে তিরিশ টাকা দিয়ে, ঠিক কিনা? যে ফলওয়েল ফার্ক দেখে সে চিন্তা করে যে চল্লিশ টাকা খরচ করে কখন অরণ্যকৃ ছুটে যাবে, ঠিক কিনা? বলে যে চল্লিশ টাকা খরচ করে অরণ্য গ্রিসুটে ঢুকে সে চিন্তা করে দুইশত বিশ টাকা খরচ করে কখন ওই কেন আইসল্যান্ড সুইমিং এর মধ্যে গোসল করবে, ঠিক কিনা বলেন? আর যে ব্যক্তি রাঙ্গামাটি পুরো দেখেছে সে বলতেছে না আমি এখন রাঙ্গামাটি দেখবো না, কক্সবাজার। কক্সবাজার যে দেখেছে সে বলতেছে না আমি চিটাগং দেখি নাই, চিটাগং দেখতে চাই। চিটাগং যে ব্যক্তি দেখেছে সে বলতেছে না আমি ক্যাপিটাল সিটি ঢাকাকে দেখতে চাই। ঢাকা যে ব্যক্তি দেখেছে সে বলতেছে আমি দেশ দেখতে চাই না, এখন আর দুবাই দেখতে চাই, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি দুবাই দেখে সে বলে যে না আমি দুবাই দেখতে চাই না, এখন সিঙ্গাপুর দেখতে চাই। যেই ব্যক্তি সিঙ্গাপুর দেখে দেয় সে বলতেছে না আমি আর এই এশিয়ার মধ্যে থাকতে চাই না, আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? মানুষের আশার কোনো শেষ আছে? চাহিদার কোনো শেষ আছে? ইমাম গাজ্জালি বলছেন ঠিক একইভাবে তোমাকে আমি বাগানে ঢুকে দিতে, তুমি বাগানের সৌন্দর্য দেখে ভুলে গিয়েছো আমি ফল আনতে বলেছি, সেটা দুনিয়ার মোহমায়া, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মেয়ে, দুনিয়ার লাবণ্য, দুনিয়ার কারি খারি টাকা, দুনিয়ার মিল ইন্ডাস্ট্রি, বিশাল বড় দালান বিল্ডিং, বুখারা মানুষের ব্যক্তিত্ব দেখে তুমি ভুলে গিয়েছো আমি আল্লাহর কাছে যে একদিন আসতে হবে, ওই বেস্ট ফল আমি আল্লাহ আমি ইমাম গাজ্জালি আনতে বলেছি। কিন্তু আল্লাহ তোমাকে বেস্ট ইবাদত আনার কথা বলেছেন। যুবকরা হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আনতে পেরেছি ওই যখন একটেন কবরে চলে যাবে ওই যুবকের মতো বের হয়ে যাবে, তখন মনে হয়েছে আমাকে তো হুজুর ফ্লোট আনার কথা বলেছেন। ঠিক একইভাবে যখন একটেন কবরে চলে যাবে মৃত্যু বিছানায় শায়িত, এই মুহূর্তে জান বের হয়ে যাবে, জান আসবে, মনে হচ্ছে আজকে মরে যাবে, মনে হচ্ছে কালকে মারা যাবে, এমনই সময় আমরা তওবা করি, বাবা এই তওবার কোনো দাম আসেনি, এই তওবার কোনো দাম নাই। রাসূল কারীম বলছেন ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যুবকের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যুবকরা একটু হাত তুলে বলো, যে সময়ে রাসূলুল্লাহর একটা সুন্নাহ যদি কোনো বান্দা যদি আঁকড়িয়ে ধরে, কোনো ব্যক্তি যদি আঁকড়িয়ে ধরে, রাসূল কারীম কিয়ামতের ময়দানে 100 শহীদের সওয়াব দান করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই তাহলে আমরা রাজি করব কাকে? আরো জোরে বলেন আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য লাগবে নি? আরো জোরে বলেন লাগবে। এবং ওই রাসূলের আনুগত্য যদি আমরা করতে চাই, রাসূলের সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে হবে, সবাই বলেন ধরতে হবে। তাহলে মনে করেন দুনিয়ার জমিন আমার যুবক ভাই যিনি বিবাহ করেছেন তাকে যদি আমি বলি ভাইজান আপনি দাড়ি রাখেন, সে আমাকে বলে যে না হুজুর আমার মেয়ে তো এখনো ছোট, মেয়ে বিবাহ দিই নাই, আমি এখন দাড়ি রাখলে আমার বউ বলবে যে আপনারা বুড়া বুড়া লাগে, ঠিক কিনা? আমার যুবক ভাইকে যদি বলি যুবক তুমি আমার মতো যুবক, আমি তোমার মতো যুবক, তুমি দাড়ি রাখো, যুবক আমাকে প্রতি উত্তর দেয় হুজুর আমার গার্লফ্রেন্ড নিষেধ করেছে, তার নাকি দাড়ি ভালো লাগে না, নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকের এই প্রোগ্রাম থেকে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, কোন কোন শীত শুধু যুবকরা লাস্টবার উত্তর দেন আমার কথা, ওই রাঙ্গামাটির পার্বত্য জেলার মাঘ মাসের শীত পড়ছে এমনই সময় ওই স্বামী স্ত্রী বিয়াদবি মাফ করবেন পার্সোনাল রুমে আছে, বলেন স্বামী মারা গিয়েছে। রাঙ্গামাটি নয় সারা দুনিয়ার কোন স্ত্রী বলবে আমার স্বামীকে হুজুর আজকে রাতে গোসল দিয়েন না, সূর্য উদিত হলে গোসল দিয়েন, বলবে সবাই বলেন? সর্বপ্রথম স্ত্রী বলবে যে না আমার রাতের 12টা বাজে, কোন কোন শীত মানুষ কাঁথা কম্বল থেকে বের হয় না, এই মুহূর্তে গোসল দিয়ে দেন। কিন্তু আপনি দাড়ি রাখলে খুশি হবেন? সবাই বলেন
আজকে আমি দূর চিটাগং থেকে এখানে এসেছি আমার আশা সাকসেস হবে আপনাদেরই বসা সাকসেস হবে যুবক ভাই হিলফুল হুজুর সংগঠনের আজকের এই প্রোগ্রাম আমাদের সাকসেস হবে শত শত মানুষ রাতে জাগ্রত থাকা সাকসেস হবে মাহফিল সব মালিক কবুল করবে একজন যুবক আমি দেখতে চাই যে দাঁড়াবে হুজুর আমি দুনিয়ার মানুষের দিকে তাকাচ্ছি না কে আমাকে কি বলছে তাকাচ্ছি না এই মুহূর্তে আমার মৃত্যুবরণ হলে আমার বন্ধু যাবে কবরে আরো জোরে বলেন যাবে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমির আমি তো সে ঘরের মালিক নই ঠিক কি না বলেন যেই ঘরে আপনি আছেন আমি আছি সেই ঘরে আমার বাবা থাকতো কথা বলেন ঠিক কিনা আমার বাবাকে সেই ঘর দিয়ে গেছেন আমার দাদা ঠিক কিনা আমার দাদার সে ঘর দিয়ে গেছেন আমার পরদাদা একটু যুবকরা বলেন ঠিক কিনা যেই ঘরে আপনি আছেন সেই ঘর আপনি দিয়ে যাবেন আপনার সন্তানকে ঠিক কিনা আপনার সন্তান দিয়ে যাবে আপনার নাতিকে আপনার নাতি দিয়ে যাবে আপনার পতিকে কথা বলেন ঠিক কিনা ওই রাঙ্গামাটির ফার্নিচারের দোকান থেকে সেগুন গাছের বস কাঠ ফালংটা থেকে যাবে আপনি আমি থাকবো সবাই বলেন সেজন্য কবি আব্দুল আলীম বলেছেন সেই ঘর কানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি গো আমি পাইলে জমিদারের দেখা পাইলে জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আরে পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই আমি তো সেই আরে জমিদারের ইচ্ছে মতো দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস ঠিক কিনা বলেন আজরাইল কি ঘুষ নেয়নি রাঙ্গামাটি ইসলামী ব্যাংক ফুবালি ব্যাংক যে কোনো একটা ব্যাংক থেকে এক লাখ টাকার একটা বান্ডেল দিব আজরাইল আজকে রাইতে দশটা বাজে নয় কালকে সকাল দশটা বাজে আসিস সম্ভব হবে আরো জোরে বলেন হো আমি খাজনা পাতি সবই দিলাম রে তবু জমিন আমার হয় যে নিলাম গো আমি চলি যে তার মন জুগায়া চলি যে তার মন জুগায়া ডাকিলাই মেলে না সই আমি তো সেই ঘরের মালিক নই কথা বলেন ঠিক কিনা একজন যুবক দেখতে চাই যেই দাঁড়াবে মানুষ কি বলছে তাকাবে না বলে যে হুজুর আমি আজ থেকে জীবনের দাড়ি কাটবো না একজন যুবক দাঁড়া সাহস আছে একজন যুবকের মাশাআল্লাহ একজন তাকবীর দেন নারে তাকবীর আল্লাহ এই জীবনে কাটবে না এর দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে হুজুর আমি দাঁড়ি উঠতেছে আমি জীবনে কি বাবা মুরব্বীর জবাবটা দিয়ে দি বাবা আমি অনেক যুবক দেখেছি তারা যখন দাঁড়িয়ে রেখেছে সুড়কালে যখন আমেরিকার ভিসা পেয়ে যায় তখন ওই দাড়ি ফেলাই আব্দুল করিম নামটা কাডি টিঙ্কুরা কিয়ারে আমেরিকা চলে যায় ঠিক কি না বলেন এই আমার এই যুবক ভাই দাঁড়িয়ে আছে বলে যে হুজুর জীবনের যত প্রতিকূল আসুক মনে রাখবেন আরেকটা সুসংবাদ যেই নারী আপনার দাড়ি দেখে অপছন্দ করবেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন সেই নারীকে নিয়ে জীবন আপনি সুখী হতে পারবেন আরো জোরে বলেন হতে পারবেন না আর এখনরা তো যুবকরা তো জানে এখন অধিকাংশ নারী অধিকাংশ আমার মা বোনরা বেশি পছন্দ করে যাদের দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ বলে আরো জোরে বলেন কেননা আবার অনেকে কষ্ট পায় না এটা তারা এখন মনে করে যে না যেই ছেলেটা দাঁড়িয়ে রাখবে সেই ছেলে জীবনে অন্য আরেকজন মেয়ের সাথে ইচিং বিচিং করবে অন্যজনের মেসেঞ্জারে নক দিবে অন্যজনের হোয়াটসঅ্যাপে নক দিবে এবং যেই ব্যক্তি দাঁড়িয়ে রাখবে সেই কখনো মাদক ইয়াবা বাবার ধারে কাছে যাবে এটাই তো শিক্ষা কথা বলেন ঠিক কিনা
যে ব্যক্তি দাড়ি রাখবে সেই জীবনে কখনো আপনাকে পান্তা বা শাক দিয়ে হলেও সুখে রাখবে আর যার কোটি কোটি টাকা আছে রাসূলুল্লাহর মহব্বত অন্তরে কিছু নাই সেই ব্যক্তি ওই আপনারা 10 তালা রাখলে কি হবে আপনারা সুখ দিতে পারবে না এটা অ্যাভেলেবল আমার এই ফোনে আমি সব যদি রেকর্ড যদি আপনাদেরকে ফোনাইতাম যদি রেকর্ড করতাম আর কি হাজারো মানুষের কল মানুষ ডিপ্রেশন হতাশা বিপদগ্রস্ত পারিবারিক বলেন এমনি বলেন মানুষ অশান্তিতে কথা বলেন ঠিক কি না সেজন্য আল্লাহ বলছেন ডু নট বি সেইড লা তাহজান ইন্নাল্লাহ মা'না একটু জোরে বলেন সুবহানাল্লাহ আজকের প্রোগ্রামের লাস্ট আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই বাবা জীবনে যদি সুখী হতে চাও আমরা সুখী হতে চাই সবাই বলেন আমার শুধু যুবকরা হাত তুলবেন যুবকরা যুবকরা জীবনে সফলতা অর্জন করতে চাও আরো জোরে বলেন চাও তাহলে একটা মূল মন্ত্র মা বাবার খেদমত করো সুবহানাল্লাহ মনে রাখবেন পৃথিবীর সকল মানুষ যদি একজনের বিরুদ্ধে যদি বদদোয়া করে আর সে ব্যক্তি হিসাবে ছেলে হিসাবে যদি মা বাবার রেজামন্দি হাসিল করে কারো বদদোয়ায় কিছু আসবে যাবে না পৃথিবীর সকল মানুষ একজনের জন্য দোয়া করে আর সেই সন্তান হিসাবে যদি মা বাবার বদদোয়া নেয় কারো দোয়ায় কোনো কাজ হবে আমি একটা কথা আমার লেকচারে প্রায় সময় আপনারা শুনেন একজন মানুষ যদি খানায় কামরা সকলে মায়ের দোয়া পেতে চায় আরো জোরে বলেন পেতে চায় মায়ের দোয়া কাজ হয়নি হায়রে হায়রে আপনি আমি যখন পেটে ছিলাম ঘরের সকলের সাথে মিলে বা বসেছে খাওয়ারের জন্য হঠাৎ করে মা উঠে গিয়েছে শ্বশুর শাশুড়ি পরিবারের অন্য সদস্য উঠে গেছে পেটে লাথি দেওয়ার কারণে কথা বলেন ঠিক কিনা পরিবারকে বলেছে আমার আজ রুচি নাই পরিবারের শ্বশুর শাশুড়ি অন্য মানুষটা বলে যে আব্দুল করিমের মা তুমি সবসময় বুমি করো কেন কখনো কোনো মা বলেছে আমার সন্তান আমার পেটে লাথি দিয়েছে বলেন বলেছে না মা শুধুমাত্র বলে যে না আমার খাওয়ার রুচি নাই আমার খেতে ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা আচ্ছা রাতের এখন একটা বাজে ঘড়ির কাঁটা কয়টা একটা বাজে বলেন আপনার ঘরের আপনার ছেলে সন্তান স্ত্রী সবাই ঘুমিয়ে যাবে একজন জাগ্রত থাকবে তিনি কে আপনি ঘরের সামনে যাইতে দেরি হবে না আমি নিজের কথা বলি ঘরের সামনে যাইতে দেরি হয় না আমার মা দরজা খুলে দেয় আমার জাদুটা আসছে রাত দুইটা তিনটা পর্যন্ত আপনি যতক্ষণ ঘরের বাইরে থাকবেন সবাই ঘুমিয়ে যাবে আপনার স্ত্রী পর্যন্ত কথা বলেন ঠিক কিনা কিন্তু মা সারা রাত বালিশের সাথে মাথা লাগিয়ে শুধু চিন্তা করবে আমার জাদুটা কখন ঘরে আসছে আমার জাদুটা কখন ঘরে আসছে কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন পৃথিবীর সকল মানুষ যদি আপনাকে বিভিন্ন স্বার্থের জন্য আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে কতক্ষণ জানেন আপনার কুট নোট শুট যতক্ষণ থাকবে ততক্ষণ ঠিক কিনা সমাজের মানুষ আপনাকে স্যালিউট জানাবে সালাম জানাবে যতক্ষণ আপনার ব্যাংক ব্যালেন্স প্রাচুর্য গাড়ি বাড়ি থাকবে ততক্ষণ ঠিক কিনা কিন্তু আপনার কিছু নাই আব্দুল করিম তোমার কিছু নাই তুমি পথের ভিখারি তারপরও বুকের সাথে আগ দিয়ে রাখবেন দুইজন ব্যক্তি একজন হচ্ছে মা একজন বাবা কথা বলেন ঠিক কিনা কোন কোন শীত আমি আপনি মায়ের কোলে ছিলাম ডান পাশে আমি আপনি পশ্চাপ করেছি মা আপনাকে আমাকে ডান পাশের বাম পাশে নিয়ে গেছে বাম পাশে পশ্চাপ সারা রাত মা পশ্চাপের মধ্যে ছিল আপনাকে আমাকে বুকে রেখে সারা রাত মাথায় হাত বুলিয়ে যিনি ঘুম পাড়িয়ে দিয়েছিলেন তিনি কে তিনি হচ্ছেন মা বাবা জীবনে যদি সফল হতে চান আজকের মাহফিলের অন্যতম সবক কখনো মা বাবাকে কষ্ট দেওয়া যাবে এখন পর্যন্ত দেখেন ওই বাজারের মসজিদে যদি জিলাফি দেয় বাবার বাবাকে যদি জিলাফি দেয় বাবা জিলাফি কখনো খায় না পকেটের মধ্যে করে নিয়ে আসে কি আব্দুল করিমের বাবা তুমি জিলাপি নিয়ে কই যাও জিলাপির রাবগুলা তোমার জিলাপির ওই শিরাগুলা তোমার পকেটে পড়বে বাবা এক বাক্য বলে যে না আমার ঘরে আমার আব্দুল করিম আছে তার জন্য নিয়ে যাচ্ছে সুবহানাল্লাহ বলে বাবা কখনো দামি টি শার্ট পরে কেন কেন পরে না এখানে অনেক বাবা আছে বাবাকে জিজ্ঞেস করেন আমার প্রতিটা কথা বাবার অন্তরে টাচ করছে কেন পড়ে না বাবা বাবা কখনো দামি সেলুনে গিয়ে চুল কাটে না বাবা কোনো কোনো দামি ব্র্যান্ডের লুট্টু বাঠা এফএক্স এর জুতা পড়ে বলে যে না আমার সর্বপ্রথম পরবে আমার ছেলে কেউ যেন বলতে না পারে অমুকের ছেলের কাজ কারবার পোশাক আশাক এত ঠিক নাই বাবা বলে যে প্রয়োজন আমি ছেঁড়া পরবো আমার ছেলেটাকে ভালা জিনিস ভালো জিনিস এটা এটা তো আমরা প্রত্যেকে ঘরে কিছু একদিন এমন ধনী হোক গরিব হোক অনেকের ঘরে এমন হয়ে যায় একদিন দেখে যে বাজার কিছু নাই একটা ডিম আছে
এটা আমি নিজে সাক্ষী আমি আমার মায়ের কথা বলি একটা ডিম আছে মা বলে যে বাবা আমি খেয়েছি একটা ডিম তোর জন্য রেখেছি সুবহানাল্লাহ বলে তিনি হচ্ছেন কে আসলে মা খাই নাই রাতের পর রাত পরিবারের অন্য সদস্যরা গালি দেয় ওগো আব্দুল করিমের মা তুমি কি কিছু খাবা না সব কিলো কি ছেলেকে খাওয়াবা বলে যে না আমার জাদুটা খেলে আমার পেটের মধ্যে চলে আসবে সুবহানাল্লাহ বলেন মায়ের দোয়া কখনো বিফলে যায় আল্লাহর একজন নবী ছিলেন যার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ নাম কি বাবা মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কালাম করতেন কথা বলতেন আল্লাহকে একদিন বললেন আল্লাহ সব তো শুনলাম একটু বলেন আমার সাথে জান্নাতে কে থাকবে সুবহানাল্লাহ বলেন বললেন তোমার সাথে জান্নাতে থাকবে ওই পাহাড়ের পাদদেশে একজন কসাই আছে সে কসাই তোমার সাথে থাকবে আল্লাহকে মুসা আলাইহিস সালাম আল্লাহ অন্ততপক্ষে আমি তো একজন চারজন রসুলের মধ্যে একজন রসুল আল্লাহ তুমি এই জিনিসটা একটু চেঞ্জ করো আল্লাহ বলে যে তুমি একটু গিয়ে দেখে আসো এই জিনিসটা চেঞ্জ করা যায় কিনা সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম তার বাড়িতে চলে গেলেন সকাল সকাল যাওয়ার পরে দেখলেন বিশাল গরুকে রশি দিয়ে টাঙ্গালেন সর্বপ্রথম একটু ভালো ফ্রেশ গোশত কেটে এক পাশে রাখলেন সারা দিন গোশত বিক্রি করলেন গোশত বিক্রি করার পরে যখন গোশত বিক্রি করার পরে টাকা পয়সা সব কিছু হিসাব নিকাশ করে আমলা কামলা তাদেরকে টাকা পয়সা দেওয়ার পরে তিনি ঘরে চলে যাচ্ছিলেন যাওয়ার সময় পুতলা যেটা সকালে রাখছিল সেটা নিয়ে ঘরের দিকে গেলেন ছোট্ট কুটির ঘর ঘরের মধ্যে প্রবেশ করলেন দূর থেকে দেখে আছে কে মুসা কালিমুল্লাহ যখন দেখে আছে দূর থেকে দেখে আছে কি করছে দেখছেন গোশতগুলা পরিচ্ছন্ন করে সুন্দর করে দেখছি করে চুলার উপর দিয়েছে তারপরে ছোট্ট একটা রুমের মধ্যে কাপড় বেড়ানো কাপড় দিয়ে চারিদিকে ঘোরানো দেখলেন একজন বৃদ্ধা মহিলা যিনি শুধুমাত্র একটু একটু কথা বলতে পারে হাঁটতে চলতে পারে ওনাকে তুললেন প্রস্রাব পায়খানা করালেন পরিষ্কার করালেন গোসল করালেন নতুন কাপড় দিয়ে মোড়ালেন রুটি বানালেন একটার পর একটা গোশত দিয়ে মায়ের মুখে দিলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন দেওয়ার পরে মা খেলেন পানি খাওয়ালেন শুকর করালেন পরিষ্কার শেষে মা দোয়া করলেন আল্লাহ আমার এই ছেলেকে আমি আর কিছু তোমার দরবারে চাই না আল্লাহ আমার এই ছেলেকে তুমি তোমার এই যুগে বনী ইসরায়েলের অন্যতম নবী তাওরাত তুমি যার উপরে নাজিল করেছো মুসার সাথে জান্নাতে রাখো মুসা আলাইহিস সালাম তো অবাক কাজ তো এখানে না শেষ হয়েছে মায়ের দোয়া মালিক রে তুমি তো সব পরিবর্তন করতে পারো মায়ের দোয়া কখনো পরিবর্তন করে মায়ের দোয়া মানে দোয়া বাবা আজকের মাহফিল থেকে একটা শিক্ষা নিয়ে যান কখনো মা বাবাকে কষ্ট দিব না সবাই বলেন দিব না মা বাবা কেমন মা কেমন বাবা জানেন হায় 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 দুনিয়ার এই জমিনে আপনার সকল আপনজনরা আপনার বন্ধন ছিন্ন করে চলে যাবে কিন্তু মা বাবা জীবনে সবাই বলেন জীবনে একজন পৃথিবীতে প্রতিটা মা যদি বলা হয় আপনার হায়াত আর 10 বছর আছে এই 10 বছর কাউরে দিয়ে এই মুহূর্তে আপনি মারা যাবেন আজরাইল চলে আসবে মাইক বাইককে বলবো আমার সন্তান আমার জাদুটার আমার হায়াতটা দিয়ে দিব কথা বলেন ঠিক কিনা কিন্তু আজ যুগক্ষণ দীক্ষণ আমরা দেখতে পাচ্ছি সে ছোট্ট মায়ের ছোট্ট পেটে 10 মাস 10 দিন গর্ভধারণ আমরা হয়েছি থেকেছি কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে কোনো মা বলেছে 10 মিনিটের জন্য বাচ্চাটা একটু বাইরে রাখে আবার ঢুকায় এরকম বলেছে না মা সর্বোচ্চ সেফ থেকেছেন যেন বাচ্চাটা ভালো থাকে আজ সেই ছোট্ট মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন আমার আপনার জায়গা হয় কিন্তু সন্তানের 10 তলা বিল্ডিং এ মায়ের জায়গা হয় আরো জোরে বলেন এর চেয়ে করুণ দৃষ্টান্ত করুণ চিত্র আর কি বোঝাবো আপনাদেরকে বলেন একটা মানুষ সংসার জীবন সুখী করার অন্যতম মন্ত্র কি জানেন আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় কষ্ট হয় একজন ব্যক্তি সন্তান হিসাবে মাকে সর্বোচ্চ কি করবে সম্মান আদব করবে বলেন ইনশা আরো জোরে বলেন ইনশা শেষের দিকে মাহফিল এখনই শেষ করে দিব একজন ব্যক্তি স্বামী হিসাবে সর্বোচ্চ প্রাধান্য দিবে কাকে স্ত্রীকে একজন ব্যক্তি সন্তান হিসাবে সর্বোচ্চ প্রাধান্য দিবে কাকে সন্তান হিসাবে প্রাধান্য দিবে মাকে স্বামী হিসেবে প্রাধান্য দিবে স্ত্রীকে বাবা হিসেবে প্রাধান্য দিবে ছেলে মেয়েকে একজন ব্যক্তি হিসেবে সমাজ সমাজের মানুষ হিসেবে প্রাধান্য দিবে আরেকজন সমাজের মানুষকে বলেন এই চারটা থিওরি যাদের মাইন্ডে থাকবে তারা কখনো সংসার জীবনে অশান্তিতে থাকতে পারে আরো জোরে বলেন
তারা কখনো পারিবারিক জীবন সামাজিক জীবন নিজের পার্সোনাল লাইফে অশান্তিতে থাকতে পারে এখন আমরা কি বাবা স্বামী স্ত্রীর অধিকারটা বুঝি স্ত্রী স্বামী ওর অধিকার বুঝে ছেলে মায়ের অধিকার বুঝে মা ছেলের অধিকার বুঝে কোথায় আমরা হারিয়ে গেছি এক ভবঘুরে আমরা সবাই ঘুরছি কথা বলেন ঠিক কি না এই আজকের প্রোগ্রামের অন্যতম শিক্ষা আপনি মাকে কোথায় রাখতে হবে মায়ের স্থানে মাথার উপর স্ত্রীকে রাখবেন স্ত্রীর স্থানে মায়ের কথা ধরে স্ত্রীরে ফিডানো যাবে না আবার স্ত্রীর কথা ধরে মারে ফিডানো যাবে না এটা রাসূলুল্লাহ পরিপূর্ণ নিষেধ করেছেন কথা বলেন ঠিক কি না এবং আপনার সন্তানকে সর্বোচ্চ ইসলামী শিক্ষা দ্বীন ধর্মের শিক্ষা কোরআনের পথে সুন্নার পথে চালানোর জন্য আদেশ দিয়েছেন কে আল্লাহ এইভাবে যদি চলেন আপনার লাইফটা দেখবেন অটোমেটিক্যালি আল্লাহ বরকতময় সুন্দর করে দিবেন কবরটা কবর থাকবে না সেটা একটা জান্নাতের বাগান হবে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন বলেন আমিন বিশেষ করে যুবকদের হাতকে আমি আরেকবার দেখতে চাই কারণ এই যুবকরা হচ্ছে আগামীর প্রজন্মের আশার বাতিঘর কথা বলেন ঠিক কি না যুবকরা ওয়াদা করো আর কখনো নামাজ কাজা করব না সবাই বলো কখনো মা বাবাকে কষ্ট দিব কখনো সমাজের মধ্যে অসঙ্গতি মদ গাঁজা সুদের ব্যবসা চলবে সমাজের মধ্যে এক ভাই দুই তিন ভাই মিলে একত্রে সাত দোকানে টিভি দেখি দেখি নামাজের টাইমে আড্ডা চলবে আল্লাহ আমাদের হেফাজত করুক একটু আমিন বলেন ইয়া নবী أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হিলফুল ফজর যুব সংঘ ওয়াপদা করণীত হয়েছিল রাঙ্গামাটি কর্তৃক আয়োজিত যশোরে ঈদে মিলাদুন্নবী ও ফাতাহি আজদাহম উপলক্ষে আজিমুর শান পঞ্চম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 2022 সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান বাবু সাধারণ সম্পাদক রাঙ্গামাটি জেলা পরিষদ সমিতি নিয়ন্ত্রক সাবেক কাউন্সিলর চান্দাউয়া রাঙ্গামাটি পৌরসভা আজকের এই মাহফিলে প্রধান আলোচক প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন মৌলানা মোহাম্মদ বাহাউদ্দিন কাদেরী খতিব সৈয়দানুর নাহার শাহী জামা মসজিদ বোয়ালখালী চট্টগ্রাম আলোচক হিসেবে আরও আলোচনা করেছেন মৌলানা মোহাম্মদ কাজী রাহাতুল মোস্তফা কাদেরী খতিব পরাশপাড়া পুরাতন জামে মসজিদ সহসেবক কাজী সালেহ আহমদ সুনিয়া মাদ্রাসা রাঙ্গুনিয়া চট্টগ্রাম মৌলানা মোহাম্মদ ইসিফ আলী আল কাদেরী হাফেজ কারী মোহাম্মদ মোসাদ্দেক মোর্শেদ সহ আজকের অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব সাবেক মেয়র রাঙ্গামাটি পৌরসভা রাঙ্গামাটি পার্বত্য জেলা বিশেষ অতিথি হিসেবে জনাব আপনার পাশা সোজা প্রভাষক ডিপার্টমেন্ট অফ আইসিটি রাঙ্গামাটি পাবলিক কলেজ মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম বুজুর্গান এবং ব্যবসায়ী শ্রমিক বিভিন্ন প্রশাসনের কর্মরত কর্মকর্তা ও পদ্মার অন্তরালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু আসলে হিলফুল ফজল তরুণ সংঘ পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি বিনীতভাবে কৃতজ্ঞ জানাচ্ছি এখন কথা বলার সময় নয় তারপরেও যেহেতু বলতে বলেছে দুই একটি কথা বলে আমি বিদায় নেব যে সময় এই যুব সমাজ অপসংস্কৃতি অপরাধে নিযুক্ত সেই সময় হিলফুল ফজল তরুণ সংঘ ওয়াপদা কলোনি আপনাদের মাঝে আয়োজন করে সাজিয়েছি যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল যে মাহফিলের কথা চলে আসে আমার নবীন কথা কারণ আল্লাহ কোরআনুল করিমে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবীর আদর্শের চেয়ে বড় উত্তম আদর্শ আর পৃথিবীতে কিছুই হতে পারে না পূর্ববর্তী বক্তা বলেছেন হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য এই যুব সমাজ যখন নিজেকে অপরাধের জগতে নিযুক্ত করেছে তারা নিজেদেরকে যুক্ত করেছে ভালো একটি কাজে আমার মনে হয় ওয়াপদা কলোনিতে শত শত মানুষের বসবাস এই মাহফিলে আরও একটু লোক সংখ্যার সমাগম হলে আয়োজক কমিটি একটু শান্তি পেত তারা
মানুষজন এই হিলফুল প্রযুক্তরণ সঙ্গে আপনাদের মাঝে গিয়েছে আপনারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করার কারণে আজকের এই মাহফিল আপনারা সবাই এর সাথে সংযুক্ত আপনারা সবাই সহযোগিতা করেছেন বলে তারা আজকের এই মাহফিল সাজিয়েছেন জান্নাতের বাগান সাজিয়েছেন জান্নাতের বাগানে আজকে অতিথিদ্বয় আপনাদেরকে মূল্যবান পরামর্শ শোনাচ্ছেন আল্লাহ কোরআনুল করিম আরো বলেছেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম কেন বা ইসলাম হলো আস্তিক আর নাস্তিকের বিভাজন যদি করতে যায় বিশ্বকাপের খেলা চলছে প্রথম পর্ব এখন নকআউট পদ্ধতিতে আমরা দেখব ফেস্টুন থেকে শুরু করে রাস্তার মধ্যে ব্যানারে ব্যানারে সজাগ করেছে এটা কিন্তু সামিয়ানা তাকিয়েছে ছোট্ট পরিসর হলো প্রজেক্ট দুটি ইউজ করেছে পিছনে আর সামনে আপনারা দেখবেন কোথাও গেলে প্রজেক্টরের মাধ্যমে হাজার হাজার লোক বিশ্বকাপের খেলা উপভোগ করছে বিরিয়ানি থেকে শুরু করে এমনকি হত্যাকাণ্ড পর্যন্ত এখন চলতেছে আমি বিশ্বকাপ খেলার বিরোধিতা করব না কেননা খেলাটা মানসিকভাবে মানুষকে প্রশান্তিতে সুস্থ রাখে কিন্তু কি খেলার দিকে আমরা যাচ্ছি প্রথম রাউন্ডে দেখা গেল বন্ধু বন্ধুর সাথে কথা বলে বিলেট চালিয়ে তাকে হত্যা করা হলো 1986 সালে যখন ম্যারাডোনা যখন গোল করলো তাকে বলা হলো ঈশ্বরের হাত আসলে কি আমাদের কোন ঈশ্বরের হাত কি আমরা কি ইসলাম ধর্ম কি মানি বা জানি হ্যাঁ হাদিসে কুদসিতে আছে বান্দা যখন তার ফরজ নফল ওয়াজিব প্রত্যেক কাজ মিটিয়ে যখন বান্দা আল্লাহকে যখন আল্লাহর কাছে যখন নিজেকে বিলিয়ে দেয় তখন তার হাত আল্লাহর হাত হয়ে যায় তার পা মুবারক আল্লাহর পা মুবারক হয়ে যায় এই কথাটা ছিল ইসলাম ধর্মের বাণীর মধ্যে কিন্তু যে মানুষটা যে হাতে গোল দিয়ে বিশ্বের মধ্যে একটা বিশ্বকাপের মধ্যে ফুটবল বিশ্বকাপ জয় হলো তার পক্ষে আমরা নিলাম বিবেকের কাছে প্রশ্ন আসলে কি যে জানে সে বিবেকের কাছে আজীবনে অপরাধী থাকবে আমি তো জানি আমি কিভাবে গোলটা করেছি আমরা কোন দিকে যাচ্ছি কোন সংস্কৃতির দিকে যাচ্ছি বিবেকের কাছে কি আমরা কি একটু প্রশ্ন করেছি করোনা ধাক্কা দিয়ে গেল এই করোনার বিষাক্ত হাওয়া না এই করোনা মনুষ্য সৃষ্টি এই করোনা থেকে বাঁচার জন্য আমরা অনেকেই দেখেছি ফেসবুকের মাধ্যমে হাতে না দিয়ে বাসের মাধ্যমে খানা দিয়েছি কাকে দিচ্ছেন আপনি বিদেশ থেকে প্রবাসী এসেছে তাকে দেখা যাচ্ছে হাতের মাধ্যমে না দিয়ে বাসের মাথায় দিয়ে খানাগুলো দিচ্ছে এটা ইসলামী শিক্ষা হতে পারে না এটা ইসলামী কালচার না কিন্তু আমরা জানি কল্যাণ নফসে জায়গা প্রতিটি মানুষের মৃত্যুর সুদা পান করতে হবে আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি যদি থাকি করোনাকে আমরা ভয় পাবো না আমরা পরম করুণাময় দয়ার তলে থেকে নিজেকে জীবন সাজাবো মৃত্যু তো যে কোনো মুহূর্তেই হতে পারে কালকে সকালটা যদি আর কারো না হয় কালকে সকালে যদি আমরা কেউ জানতে না পারি নিশ্চয়ই আমাদের কবরে যেতে হবে কবরে যেতে আমরা কি পাবো এই অন্ধকারের মাধ্যমে কবরে যাব আল্লাহ কোরআনুল করিমে বলেছেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম দীনের আলোর মত ইসলাম স্বচ্ছ পরিষ্কার আমরা কিন্তু যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি যদি আমরা যদি অন্যের হক নামে রেখায় মরবতে একটি তবে কোরআনুল করিমে সূরা আল ইমরান আল্লাহ বলে তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না আমরা যেভাবে নিজেদেরকে রাগাচ্ছি যেভাবে চলছি আমাদের চলার গন্তব্য শ্রেষ্ঠ কোথায় আমরা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা প্রতারণায় নিজেকে নিযুক্ত করেছি আমরা জানি একটা বাচ্চাকে আমরা চেক করতে অনেক কষ্ট করি সেই বাচ্চাটা যখন বড় হয় হাতে মোবাইল অ্যান্ড্রয়েড সেট ধরিয়ে দেয় এর ফসলটা কি কোথায় যাচ্ছি আমরা খেলা 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 হবে আসলে হাসরের ময়দানেও আমাদের একটা খেলা হবে যে খেলায় পিতা পুত্রকে চিনবে না পুত্র পিতাকে চিনবে না সে খেলার প্রস্তুতি পাতিও আসলে কি আমাদের আদৌ আছে আমি বেশি কথা না বলে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখবো একটাই এই আয়োজন এই মাহফিল সার্থকতা হবে কালকে সকাল থেকে যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজে জামাতে শহীদ করি কালকে তো কি কারো যদি উপকার না করতে পারে কিন্তু কারো ক্ষতি না করে যদি আমরা জীবন অতিবাহিত করতে পারি রসুলের উম্মত হইতে হবে পরিচয় দেওয়ার আগে আমার রসুলের উম্মত হওয়ার পরিচয় দেওয়ার মতো যোগ্যতা কি আমি কি রাখি আমরা হয়তো কেউ আর্জেন্টিনা কেউ ব্রাজিল সাপোর্টার থাকেন কোনো সমস্যা নেই খেলা উপভোগ করেন তাতেও কোনো সমস্যা নেই নোংরামি দিয়ে আপনি কখনো সমাজ থেকে নোংরামি দূর করতে পারবেন না কারণ একটা সলা যখন পড়ে থাকে সে আবর্জনা হয় দশটা সলা বিশটা সলা একসাথে যদি আপনি মুষ্টিবদ্ধ করেন সে আবর্জনা দূর করতে পারবে পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমাকে কিছু বলতে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে এই মাহফিলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সবার কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি ভুল ত্রুটি হলে কমার দৃষ্টিতে দেখবেন কারণ কমাই মহত্তর রক্ষণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহ